হ্যালো फ्रेंड्स আমি শৌরিক বিশ্বাস তোমরা দেখছো শৌরিক টেকনিক্যাল তো আজকে টপিক আমাদের সিরিজ প্যারালাল বোর্ড তো আমি এখানে প্রথমে ডায়াগ্রামটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা আমাদের সিরিজ সিরিজের জন্য আমরা একটা ওয়ান ওয়ে সুইচ নেব একটা টু পিন সকেট নেব একটা ল্যাম্প হোল্ডার নেব ঠিক আছে এটা আমাদের প্যারালাল প্যারালালটা আমি পড়ে আসছি আগে সিরিজটা দেখিয়ে দিই তোমাদের তো সিরিজের জন্য প্রথমে আমাদের এখানে সাপ্লাই চলে আসছে ফেজ আর নিউট্রাল তো আমরা প্রথমে ফেজটা নিয়ে আসছি ফেজটাকে প্রথমে আমরা সোজা নিয়ে এসে নিয়ে যাব সুইচের নিচে সুইচের নিচে একটা আমরা অ্যাড করে দিলাম ফেজটাকে ফেজটাকে অ্যাড করে দেওয়ার পরে ওপর টানেল থেকে আমাদের একটা যাবে কুপিং সকেটে চলে গেল কুপিং সকেট থেকে একটা বের হবে কুপিং সকেট থেকে একটা বের হবে আমাদের ল্যাম্প হোল্ডারে একটা পয়েন্ট ঢুকে গেল আর একটা পয়েন্ট থেকে আমাদের কি হবে নিউট্রাল যেটা আর একটা পয়েন্ট থেকে আমাদের ল্যাম্পের নিউট্রাল বেরিয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের টোটালি সিরিজ এটা আমাদের সিরিজ বোর্ড তো প্যারালালটা আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি তো তোমরা প্যারালাল সার্কিটটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও কারণ প্যারালাল বোর্ডের সার্কিটটা যখন তোমাদের দেবো তোমরা সবার প্রতি নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো আমরা বেশি দেরি না করে এই যে ডায়াগ্রামটা এই ডায়াগ্রাম এর অনুসারে আমরা সিরিজ বোর্ডটা সাজিয়ে ফেলি তো আমরা এখানে একটা এখানে বোর্ড নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বোর্ডটা আছে তো এটা হচ্ছে আমাদের সিরিজ এই যে সিরিজ আমরা এখানে যে একটা একটা হোল্ডার নিয়ে নিয়েছি একটা একটা সুইচ নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা এখানে একটা সুইচ নিয়ে নিয়েছি আমরা আর এখানে আমরা সকেট নিয়ে নিয়েছি টু পিন সকেট টু পিন বা থ্রি পিন বা ফাইভ পিন তোমাদের যা মনে হয় সেটা নিও তো আমরা চলো আমরা ডায়াগ্রামটা কমপ্লিট করি না আমরা হোল্ডারটা আমি এখানে ফলস হবে লাগিয়েছি আমার কাছে যেরকম বোর্ডে লাগানো হোল্ডার ছিল না তো আমি এখানে ফলস হবে লাগিয়েছি হোল্ডারটাকে হোল্ডার থেকে আমরা দুটোটা আগেই বের করে নিয়েছি এই যে হোল্ডার থেকে এটা আমাদের প্যারালাল এটা আমি এখন বলছি না এটা পরে পরে তো বলবো এখনো তিনটা নিয়ে চলো আমরা ডায়াগ্রাম অনুসারে আমরা সাজিয়ে ফেলি প্রথমে আমাদের মেন ফেজ আসবে তো চলো ফেজ নিউট্রালের জন্য আমি একটা এখানে তার নিয়ে নিয়েছি তামার তো প্রথমে আমাদের মেন ফেজ এটা আমাদের সুইচ মিডিলটা আমাদের সুইচ এটা আমাদের ল্যাম্প হোল্ডার এটা আমাদের টুপিং সকেট তো চলো প্রথমটা আমাদের ডায়াগ্রামে প্রথমটা এসছে ফেজটা আমাদের মেন ফেজ মিডিলে ঢুকেছে নিচেটা ঢুকেছে সুইচে তো আমরা এটাকে সুইচের নিচে টার্মিনালে অ্যাড করে দিলাম মেন ফেজটাকে আমাদের তারপরে আমাদের মেন সুইচের উপরটা থেকে আমাদের যাবে একটা সকেটে তো আমি এখান থেকে একটা সকেটে নিয়ে নিচ্ছি আমাদের সুইচের মেন ফেজ ঢুকলো নিচে উপরটা থেকে আমাদের একটা সকেটে গেল সকেটের সেকেন্ড টার্মিনালটা থেকে আমাদের একটা ল্যাম্প হোল্ডার যাবে তো আমরা সেকেন্ড টার্মিনালে একটা ল্যাম্প হোল্ডার অ্যাড করে দিলাম ল্যাম্প হোল্ডার অ্যাড করে দেওয়ার পরে ল্যাম্প থেকে আমাদের একটা নিউট্রাল বেরিয়ে যাবে তো ওখান থেকে আমরা দূর টানিয়েছিলাম এখান থেকে আমরা নিউট্রাল একটা নিয়ে নিচ্ছি এখান থেকে এখানে নিউট্রালটা একসঙ্গে টাচ করে টেপিং করে দিলাম তো আমরা এখানে বোর্ডটা এবার লাগিয়ে নিয়েছি তো প্যারালালটা আমি এখানে কানেকশন দিইনি প্যারালাল কানেকশনটা আমি দিইনি এখানে এটা প্যারালালটা আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি আর আমার সিরিজটা জাস্ট সিরিজের কানেকশনটা আমরা করে নিয়েছি এখানে তো চলো আমরা এখানে এবার এটা থেকে সাপ্লাই দিয়ে দেখে নিই আমাদের সিরিজ কানেকশনটা কেমনভাবে কাজ করে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে সাপ্লাই বোর্ড নিয়ে চলে এসেছি আমরা এখানে সাপ্লাইটা অন করে দিলাম এখানে ধরে গ্লো করে কিছু অন করতে পারছো তো আমরা এখানে সাপ্লাই নিয়ে নিচ্ছি আমাদের সিরিজ ল্যাম্পে তো আমরা কি করবো এবার সিরিজ ল্যাম্প টেস্ট করার জন্য প্রথমে আমাদের এই যে ল্যাম্প আমরা এখানে একটা ইনপুট করে দিয়েছি হোল্ডারটা ল্যাম্প দিয়ে দিয়েছি তো আমরা কীভাবে যে সকেট নিয়েছিলাম এবার সকেটে দুটো টার্মিনাল অ্যাড করে দিতে হবে অ্যাকশন করে দিতে আমরা এখানে একটা তার নিচ্ছি তার জন্য প্লাস নর্মাল এখানে তার নিয়েছি এবার এই সকেটের দুটো টার্মিনালকে আমরা অ্যাড করে দেবো এবার আমরা এখানে তারটাকে দিয়ে দিয়েছি এরকমভাবে দেখতে পাচ্ছ এবার আমরা ল্যাম্প টেস্ট করবো যে ল্যাম্প কিন্তু জ্বলে গিয়েছে আমাদের সুইচ কানেকশন ফুল কমপ্লিট আছে দেখতে পাচ্ছ তোমরা আমরা যখন ওয়াটারটাকে বের করে নেবো ল্যাম্প কানেকশন কিন্তু অফ হয়ে যাবে এবার যদি আমরা আবার ওয়াটারটা দিয়ে দিচ্ছি
আমাদের যে গ্যাজেটগুলো হয়, ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো হয়, ইলেকট্রিক্যাল যে বোর্ডগুলো হয়, সার্কিটগুলো হয়, সেগুলো টেস্ট করার জন্য আমরা বেশিরভাগ সময় এই সিজ ল্যাম্প ব্যবহার করি। তো আমরা প্রথমে একটা ল্যাম্প নিয়ে নিয়েছি, এলইডি ল্যাম্প। তো এলইডি ল্যাম্পের ভিতরে যে সার্কিটটা আছে, সার্কিটটা ঠিকঠাক আছে নাকি আমরা এখন টেস্ট করে নেবো। তার জন্য প্রথমে আমাদের সিজ ল্যাম্পে কানেকশন দিতে হবে। তো এবার আমরা এখানে সিজ ল্যাম্পে কানেকশন দিয়ে দেবো, কানেকশন চলে গেছে সিজ ল্যাম্পে। তো আমরা টেস্ট করার জন্য আমরা এখানে টোকেন টপ ব্যবহার করছি, তার থেকে আমরা দুটো ফেজ মেটালের ওয়ার যে ওয়ার ব্যবহার করছি। এখানে অবশ্য ফেজ নিউট্রালের কোনো কাজ নেই, এখানে শুধু ফেজে দুটোতে ফেজ থাকবে। চলো আমরা এটাকে ইনপুট করবো, আমরা টোকেন টপে আমি ইনপুট করে দেবো এটাকে। খারাপ আছে, এবার যদি আমরা কোনো ল্যাম্প টেস্ট করি, যদি আমরা কোনো ল্যাম্পটা ঠিক আছে না সেটা যদি টেস্ট করি, সেটাও আমরা টেস্ট করতে পারবো আমাদের এই সিজ ল্যাম্পের মাধ্যমে। চলো চলো আমরা কোনো তাহলে আমরা ল্যাম্পটা টেস্ট করে দেখি। আমাদের ল্যাম্পও কিন্তু চলে যাচ্ছে, আমাদের ল্যাম্পটা আমরা ব্যবহার করতে পারবো। চলো আমাদের ল্যাম্প গেল। এবার যদি এবার আমরা কোনো আমাদের এখানে চোখের সার্কিট নিয়ে নিয়েছি, টিউবলাইটের যে চোখ ব্যবহার করি আমরা সেই চোখের সার্কিট নিয়ে নিয়েছি। তো ভিতরে সার্কিটটা আমাদের ঠিক আছে নাকি আমরা এবার টেস্ট করবো। তো চলো আমরা এটাকে দেখে নিই টেস্ট করে, যেমন সার্কিটটা ঠিক আছে নাকি। নাম সার্কিট কিন্তু ল্যাম্প গ্লো করছে না, আমাদের সার্কিট কিন্তু আমাদের ল্যাম্প গ্লো করছে না, তার আমাদের সার্কিটটা কিন্তু খারাপ আছে, সার্কিটটা ঠিক নেই। তো আজকে আমি শুধু সিরিজ ল্যাম্পের ডায়াগ্রামটা তোমাকে দিলাম, সিরিজ ল্যাম্প বানিয়ে তোমাকে দেখালাম। তো তোমরা বলো কেমন লাগছে, কেমন লেগেছে ভিডিওটা। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে আমি প্যারালাল বোর্ডের ডায়াগ্রামটা তোমাকে দেবো। একটা প্যারালাল বোর্ড তোমাদের বানিয়ে দেখাবো, এটা আমাদের প্যারালাল। তো আমরা এখানে প্যারালাল সার্কিটটা আমাদের করে দেখাবো। তো ভিডিওটা এখন দেখার জন্য থ্যাংক ইউ।